পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যাল সহ 30টি প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিয়েছে সরকার। বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে এই সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজনে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের পরিবেশ বান্ধব কারখানা গড়ে তোলার তাগিদ দেন। 157 একর জমির উপর গড়ে তোলা হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানাটি, যার মধ্যে 40 ভাগে স্থাপনা আর বাকি পুরোটাই উন্মুক্ত। উন্মুক্ত স্থানে 40,000-এরও বেশি গাছ রোপণ করেছে প্রতিষ্ঠানটি পরিবেশকে গুরুত্ব দিয়ে। সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা হয়েছে বিদ্যুৎ আর পানির। 3,500 কর্মীর কারখানাটি পরিবেশ বান্ধব, যার স্বীকৃতি মিলল আরও একবার গ্রিন ফ্যাক্টরি 2020 পুরস্কার প্রাপ্তির মাধ্যমে। আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যাল এবং স্কয়ার গ্রুপ অ্যাজ এ হোল আমরা সবসময় কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ আমরা রেখেছি, যার কারণে আমরা 2017-তেও এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। আমরা প্রোডাক্টিভিটি অ্যাওয়ার্ড পেয়েছি 2019-এ, 2018-এ আমরা হেলথ অ্যান্ড সেফটি অ্যাওয়ার্ড পেয়েছি। স্কয়ার ফার্মাসিউটিক্যালস এই স্বীকৃতি পেয়েছে ওষুধ শিল্প খাতে। এমন মোট 6টি শিল্প খাতের মোট 30টি প্রতিষ্ঠানকে তাদের কারখানার উন্নত কর্মপরিবেশের জন্য এই সম্মাননা দেয়া হয়েছে। শিল্প কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এখন থেকে প্রতি 2 বছর পরপর এই পুরস্কার দেয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। গ্রিন ফ্যাক্টরির 2টা বেনিফিট, একটা হলো যে ভালো ব্র্যান্ডিং এবং বায়াররা চায় গ্রিন ফ্যাক্টরি ইউজ করার জন্য, তখন একটা অর্ডারের ফ্লো ভালো থাকে। আরেকটা বিষয় হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো ইনভেস্টমেন্ট হয়তো বা বেশি লাগে কিন্তু ইউটিলিটি কস্ট কিন্তু একটু কমই লাগে। যারা নতুন আসবেন তাদেরকে আরও কীভাবে আর্থিক এবং বিভিন্ন পলিসিগতভাবে প্রণোদিত করা যায়, উৎসাহিত করা যায়, সেই বিষয়টা যদি দেখেন তাহলে পুরো বাংলাদেশ একটা সবুজ কারখানার দেশ হিসেবে খুব শিগগিরই পরিচিত হবে সারা বিশ্বে। এই পুরস্কার বিতরণী আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি গণভবন থেকে। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ রাখার পরামর্শ দেন, তাকিদ দেন উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের। আমি আশা করি যে শ্রমিক কর্মচারীদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা সহ সামগ্রিক উৎপাদন বৃদ্ধিতে যে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড যে দেওয়া হচ্ছে, এটা বিশেষ প্রণোদনা সৃষ্টি করবে। এবং আমি মনে করি যে এখনও যারা তাদের নিজেদের কলকারখানাগুলি গ্রিন ফ্যাক্টরি হিসেবে প্রতিষ্ঠিত করেননি, তারাও উৎসাহিত হবে এবং তারাও তাদের নিজেদের প্রতিষ্ঠানগুলিকে এভাবে উন্নত মানের করে দেবেন। এই আয়োজনে প্রধানমন্ত্রী শ্রমজীবী মহিলা হোস্টেল সহ দেশের 8টি স্থানে শ্রমকল্যাণ সংক্রান্ত 8টি নতুন ভবনের উদ্বোধন করেন। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।